পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর বামুনডিহাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন রবিবার রাতে দুষ্কৃতীরা ভাঙে বলে অভিযোগ। সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে এলে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ব্যাংকের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এটিএম থেকে কত টাকা খোয়া গেছে তা জানা যায়নি। এটিএম এ কোনো নিরাপত্তা কর্মী ছিল না। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। এটিএম এ ট্যাম্পারিং হয়েছে, ঠিক আছে, আর কিছু হয়নি। টাকা গেছে? হ্যাঁ, টাকা গেছে, এখনই বলা যাবে না টাকা। আচ্ছা, কী কী দেখলেন আপনি ভিতরে? হ্যাঁ, কী কী ভিতরে দেখলেন? এটিএম ট্যাম্পারিং হয়েছে বাস, আর কিছু। এটিএম ট্যাম্পারিং বলে ভাঙা দিবে, ভাঙা ভাঙছো বলছি। দাদা, আপনাদের কি এখানে সিকিউরিটি রয়েছে? কে এখানে সিকিউরিটি? এটিএম এ সিকিউরিটি নয়। আপনি এসে কী দেখে কি কমপ্লেন করেছেন নাকি? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পুলিশ কী বললো? পুলিশ এসে দেখে গেছেন, সবই কিছু করেছেন পুলিশ। সিকিউরিটি গার্ড এখানে নেই? না, এখানে সিকিউরিটি, এটিএম এর সিকিউরিটি গার্ড না। আচ্ছা, কি মনে করছেন? পকেটে টাকা গেছে বা কিছু? না, এখনই বলতে পারছি না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর বোলপুরে একের পর এক অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ মিলেছে বলে অভিযোগ। সোমবার সকাল 10টা নাগাদ বাঁধগোড়া এলাকায় বোলপুর ভুবন ডাঙার সন্নিকটে শিবশম্ভু রাইস মিলে হানা দেয় সিবিআই এর আধিকারিকরা। প্রায় 3 ঘন্টা ধরে রাইস মিলের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। যদিও মিলের কর্মীরা সংবাদ মাধ্যমের সাথে কোনো কথা বলেনি। রাজা ঘোষ, রাজা ঘোষের বাবা কমলকান্তি ঘোষ। হ্যাঁ, এই কমলকান্তি ঘোষে আরে লাগতে পায়। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দবার্তা।